হিংস্র হয়ে উঠছে পাচারকারীরা। এবার তাদের হাতে দেখা গেল দেশি বন্দুক। পুলিশ কিংবা আরক্ষা কর্মীদের মোকাবেলা করার জন্য ব্যবহার করছে দেশি বন্দুক। ভাবতে অবাক লাগলেও এটাই সত্যি। এমনই ঘটনা ঘটল তেলিয়ামুড়া থানাধীন ব্রহ্মচড়া গ্রামের শনিবার কাক ভোরে। এ ঘটনায় ফরেস্ট আধিকারিককে জানিয়েছেন বালুছড়া এলাকা দিয়ে অবৈধ কাঠ পাচার হবে এমনই সংবাদ গোপনভাবে তাদের কাছে যায়। এ খবরের ভিত্তিতে বনকর্মীরা বালুছড়া এলাকায় শনিবার কাক ভোরে অ্যাম্বুসে বনকর্মীরা দীর্ঘ সময় বসে থাকে। কিছু সময় পরেই দুই জনজাতি যুবক বাইসাইকেল করে চোরাই কাঠ নিয়ে আসে। তখনই দেখা যায় এক যুবকের হাতে দেশি বন্দুক। সেই সময় পাচারকারীরা বনকর্মীদের দেখতে পেয়ে বাইসাইকেলে থাকা কাঠ ফেলে বন্দুক নিয়ে জঙ্গলে পালিয়ে যায়। পরবর্তী সময় যদিও বনকর্মীরা সেই বন্দুকটিকে উদ্ধার করে, পরে বিষয়টি তেলিয়ামুড়া ফরেস্ট রেঞ্জ অফিসারকে জানায় বনকর্মীরা। তিনটার দিকে পেট্রোলে বেরিয়েছি, পানিপুরে এদিকে একটা খবর আসিল যে এদিকে কিছু সাইকেল দিয়ে বা গাড়ি দিয়ে মাল মানে চোরাই কাটাইতে পারে। তারপরে আমরা হঠাৎ করে এখানে চেম্পুর বুঝি, এখান থেকে প্রায় 1 কিলোমিটার আগে বুঝছি, প্রায় 1.5 ঘন্টা সময় বুঝছি। বার পরে হঠাৎ করে আমরা ওই না এখানে অন্যদিকে যাইনি, যেই জায়গার মধ্যে আইসি এই জায়গায় দুইটা ছেলে আইসে, দুইটা ট্রাইবেল ছেলে আইসে, একটা বাইসাইকেল লইয়া। এই বাইসাইকেলের মধ্যে মানে আমরা কিছু চিরানো কাট আছে, আর সাথে একটা অন্য একটা ছেলে আছে, তার কাছে রাইফেলটা ছিল। হ্যাঁ, যে আমরা দেখছি সোজা এইদিকে সাইকেলটা এখানে রাখছে, এই বন্দুকটা এইদিকে এই এই জঙ্গলটা আমরা রাখছে। টাকার পর আমরা তার রিটায়ার তার কিছু দাওয়া করছি, তারা জঙ্গল উঠা করে দিতে পর আমরা আছে। তারপর আমরা 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 রেঞ্জার স্যারের সাথে আমরা যোগাযোগ করছি, স্যারে পিএসএ খবর দিছে, ওখানে পিএসআইতে আছে, ওখানে আমরা দেখি কটার সময় মানে এটা ধর না প্রায় 5:30-35 হইব। এদিকে রেঞ্জ অফিসার এই বিষয়টি বিস্তারিত জানান তেলিয়ামুড়া থানাকে। তবে পাচারকারীদের হাতে এই ধরনের দেশি বন্দুকের সংযোজন অনেকটাই ভাবিয়ে তুলছে বনকর্মীদের। ফিরো রিপোর্ট, আর ই নিউজ।